পুরো লেখাটা আমার এখানে একটা জিনিস কে লিখেছে, কে লিখেছে? কাইসা লাগা আজকে সকাল থেকে কাজ হচ্ছে সকালবেলা। এই আসিস, কখন শুরু করেছিস? পাঁচটা, সকাল পাঁচটা থেকে আসিস। আমাকে ফোন করেছে এগারোটা, তার মধ্যে এসে দেখি যে এই শেড হয়ে গেছে। এই এটা ঢাল করেছিস তো? জল গড়িয়ে পড়ছে তো? জল এই ভেতরে আসছে, জল গড়িয়ে পড়ছে তো, তাই বলাগে দিকে। আমাদের যে টেবিল ছিল একদম নতুন স্টাইলে টেবিল, টেবিলের খাঁচাটা বসে গেছে। তারপরে তুই তো সে আগের দিন যে ইয়ে সামনে গেলো বাড়িতে নিয়ে গেলি, আমার নিয়ে আসতে হয়েছে, আমার নিয়ে আসতে হয়েছে। তো এখানে কাজ করি, বাড়িতে নিয়ে কি দরকার ছিল? তো টোটাল আমাদের টেবিলের তিনটে টেবিল হবে, তিনটে টেবিল হচ্ছে, একটা দুটো তিনটে, তিনটে বসে আছে। এরপরে প্লাই দিয়ে টেবিলের ওপর টপটা রেডি হবে। আজকে থেকে আমাদের শুরু হয়ে গেল। তো এখন আমাদের একটা ছোট্ট ব্রেক হচ্ছে, লেমন টি দেয় দেবু, লেমন টি খাবো আমরা। তো কাকা দেবো একটু জাস্ট কাজের মধ্যে ব্রেক দিয়ে দিলাম, আর লেমন টি খাওয়া মধ্যে আশিস, আশিসের ভাগটা মিস হয়ে গেল। আশিস নেই তো এখানে, কোথায় গেলে? হ্যাঁ না, বাহাতে দিলাম। আশিস ভাগটা মিস হয়ে গেল, আশিস আসুক পরে দেখা যাবে। ও কেমন কেমন খাওনি? ও কেন একটা কাজে গেছে, কাজে গেছে, অসাধারণ। তো এখন এখানে চলবে কাজ, আর আমাদের দোকানে যেটা ওপেন শর্টলি, আমাদের ক্যাফেটা যবে ওপেন হবে, সেটা ফ্লেক্স করতে দিয়েছি না, ফ্লেক্সটা আজকে আনতে হবে। এখন ফ্লেক্সটাকে লাগানো হবে। আর আশিস তো মানে পুরো ডিলে করে দিচ্ছে, পুরো পাঁচ মিনিট নাম করে এক ঘন্টা ব্যাকে আসছে। আমার ব্লাউজটা দেখা যাচ্ছে না তোর দিকে, আকাশ লজ্জা পেয়ে গেল, পুরো মেঘে ডেকে গেল, বুঝলি তো? চল ফ্লেক্সটা নিয়ে আসি। ফ্লেক্স আনতে চলে এসেছি। আজকে সানডে, আজকে যেহেতু রবিবার, কিন্তু শুধুমাত্র আমার জন্য এটা রেডি করে দিয়েছে আর্জেন্ট বলে। আমি আমি লোগোটা চেঞ্জ করতে বলেছিলাম, কিন্তু লোগোটা কেটে দাও, আমি লোগোটা চেঞ্জ করতে বলেছিলাম, লোগো এটা হবেই না। আমাদের ব্যানার ওপেনিং শর্টে যেটা আছে টোটালটা রেডি হয়ে গেছে, বাট একটা যেটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে, সেটা হয়তো কমিউনিকেশন জন্য হয়ে গেছে, যে লোগোটা চেঞ্জ করতে হবে, লোগোটা চেঞ্জ করতে বলেছিলাম। তো এটা আবার দাদা নতুন করে করে দিচ্ছে আমাকে লোগোটা, তো একটা ছোট্ট মিস্টেকের জন্য আবার নতুন করে সুইচ করতে হচ্ছে। এটা হয়ে গেলে আমাদের ফাইনাল হয়ে যাবে। তারপরে এখান থেকে যাবো হচ্ছে আমাদের ডেকোরেশন, যে ঘাস যেটা লাগাবো সে ঘাসের ওখানে যাবো, একটু কথাটা বলবো, তারপর নেক্সট আবার ক্যাফেতে। আর এদিকে দেখো, আমি ফ্লেক্স পেয়ে এতটাই খুশি হয়ে গেছি যে আর তোমাদের কিভাবে বলবো। আর এই যে বড় মেশিনটা, বাপ রে বাপ, এত বড় মেশিন! এই মেশিনের মধ্যে দিয়ে ঘষতে 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 আমাদের ক্যাফের নামটা অরিজিনালি বেরোচ্ছে, ফাইনাল প্রিন্টিংটা চলছে। যেহেতু আগের মিস্টেকটা হয়ে গেছিলো, কিছু করা ছিল না, আমাদের লোগোটা একটু চেঞ্জ করতে হলো, যেটা বলেছিলাম সেটা করেনি, তো ফাইনালি বেরোচ্ছে। ফ্লেক্সটা নিয়ে সোজা আমাদেরকে ক্যাফেতেই আসছিলো, কারণ ঘাস দেখতে যাচ্ছিলো সেটা যাওয়া হলো না, কারণ এখানে ফ্লেক্সটা টাঙিয়ে দিয়ে আমাকে আবার আরেক জায়গায় যেতে হবে। তো ঘাসটা দেখা যাক, আজকেও হতে পারে আবার কালকেও হতে পারে, খুব মানে যেটা করতে তাড়াতাড়ি করতে হবে এটা আর কি। এখন এই ফ্লেক্সটা টাঙাবো, ফ্লেক্স টাঙিয়ে তারপর আবার নেক্সট কাজ। তো আজকে আমাদের ফাইনালি যে হোর্ডিং, যেটা দোকানে ফ্লেক্সটা বসলো, যে খুব তাড়াতাড়ি এটা ওপেন হচ্ছে, এতদিন সেটা বসানো হয়নি, আজকে বসলাম, দেখেন আজকে কাজ অনেক অনেক এগিয়ে গেছে, আর পুজোর আগে এটা ওপেন হয়ে যাবে। ফাইনালি আমাদের ফ্লেক্সটা লেগে গেছে, ওপেনিং শর্টলি, লার্জ অ্যাপিটাইট। এখানে আইটেম যেটা আছে, ফুড যেগুলো থাকবে, চা থাকবে, স্যান্ডউইচ থাকবে, মোমো থাকবে, পিৎজা থাকবে, বার্গার, কোল্ড ড্রিঙ্কস, রোল, এভরিথিং থাকবে। আরও এখানে বেশ কিছু অ্যাড হবে, সেটা আস্তে আস্তে যখন আমাদের ওপেন হবে তারপর আস্তে আস্তে তোমার সমস্ত কিছু পেয়ে যাবে, আরও বিশেষ বিশেষ কিছু আসছে। বাবুর এক্সাইটমেন্ট চূড়ান্ত। বাবুর কেমন লাগছে, কেমন লাগছে এটার উপর কেমন লাগছে, তাদের নামটা কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করবে। আর এই যে ডিজাইনটা, যে নামের লেটার যেগুলো, এবং এল এর যে লোগোটা, এটা কার তৈরি জানো? এবং নিজেকে ফুটেজ কি তবে ফারস্টে দাও, এটা ফারস্টে নামটা তোমাদের কেমন লেগেছে, নাম তো নামটা তোমাদের কেমন লেগেছে বলে আর কোনো কথা নেই। এই যে দেখছো লেটার, যে ফন্টটা, এটা কার তৈরি বাবু? মানে আমি এখন বলবো, এটা তো তোমার তৈরি, বাট নামটাকে ডিসাইড করে, নামটাকে মেক
করছে সেটার কোনো ক্রেডিট নামটা নামটা বাবু রেখেছে, অনেক ভাবনা চিন্তা করে বাবুর নামটা ডিসাইড করেছে লার্জ অ্যাপেটাইট। আর যে লেটার বলো লোগো বলো এটা আমার ডিজাইন করা, আমিও খুব বেশি ডিজাইন করতে পারি না, যতটুকু পারি তার মধ্যে থেকে করেছি। তোমাদের কেমন লেগেছে নামটা এবং তো ওভারঅল তোমাদের কেমন লাগছে সেটা জানিও। আশিস আশিস কেমন লাগছে? হ্যাঁ নামটা নামটা হচ্ছে ম্যাডামের। আর এটা বাড়িতে বসে বসে তৈরি লেটারগুলো পুরো লেখাটা আমার এখানে একটা জিনিস কে লিখেছে কে লিখেছে আইডিয়াটা তোমার, বাট ডিজাইনটা তো আমার। আরে ভাই লোগো করাটা কোনো ব্যাপার না, কোনো লোগো বা ওটা কোনো ব্যাপার না, ফন্ট বসিয়ে দেবে ফন্ট লোগোটাই নে। তোমাকে এখন পুরো ক্যামেরায় নিয়েছে, তুমি ওর হয়ে ভাই লোগোটা আমি যে ওই যে গোল যে লোগোটা আছে ওটা আমি বলেছিলাম, বাট যেখান থেকে আমি ফ্লেক্স ডিজাইন করলাম দাদারা করে দিয়েছে, রেডি করে দিয়েছে, বাট আইডিয়াটা আমার ছিল। তো এইভাবে ছোটো ছোটো আইডিয়াতে শুরু করছি, ছোটো ছোটো আইডিয়াতে শুরু হবে, তোমাদের সাপোর্ট থাকবে পাশে পাবো এটাই আশা করি। তো বাড়িতে এসে লাঞ্চ করলাম কটার সময়, চারটে সাড়ে চারটে এখন সরি পাঁচটার সময় লাঞ্চ করলাম, সাড়ে পাঁচটার সময় পাঁচটার সময় বাড়িতে আসলাম, লাঞ্চ করতে হতো সাড়ে পাঁচটা বেজে গেলো। এখন বাবু হচ্ছে রেডি, তো বাবু রেডি হয়ে গেলে তারপর আমরা যাবো দিদি বাড়িতে, দিদি বাড়িতে বেশ কিছু কাজ আছে তো সেই কাজগুলো করবো, তো বাবু রেডি হয়ে যাক তারপর আমরা বেরোবো এখান থেকে। তো এখন চলে এসেছি দিদির বাড়িতে, যেটা ভাগ্নের যে কাজ ছিল সেই কাজের জন্য। বাট একটা সমস্যা হয়ে গেলো, আমি যে যতগুলো মাইক নিয়েছি একটাও ল্যাপটপের সঙ্গে সেট করলো না, মানে সাপোর্ট করলো না শেষ পর্যন্ত। যে সিস্টেমের যে মাইক আছে মাইক্রোফোন আছে সেইটা দিয়ে আমার পা ফুলে সেটাতে কাজ করতে হচ্ছে। দুর্ভাগ্যের বিষয় হলো যে যেটা সাউন্ডটা একটু নয়েজ চলে আসে, সাউন্ডের মধ্যে প্রচণ্ড নয়েজ চলে আসে, ওর খাটনি ওকে ঠিক করে নিতে হবে। ঠিক আছে তোকে ঠিক করে নিতে হবে কাজ। ঠিক আছে আর বাবু হলে কী করছে? চা খাচ্ছে, চা নেসক্যাফে। এই আমার কাপটা নিয়ে এসেছিস। ভয় পেও না কিন্তু, এটা জাস্ট ডাবিং চলছে, মাঝে মধ্যে একটু টি ব্রেক কফি ব্রেক নিচ্ছি। কি অবস্থা গো তোমার? সেকেন্ডটা একটু পাল্টে গেছে, ফার্স্টেরটা ভালো ফিয়ার ছিল। হ্যাঁ একটু কেঁপে গেছে, অসুবিধা হবে না। এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটা আর আমাদের টোটাল এখন তিনটে হয়েছে, এখনো সাতখানে দশটা, এখন দশটা বাকি, দশটা ইন্টু নাইন, টেন ইন্টু নাইন ইন্টু ফাইভ। তো এখন না আর পেটা খিদে পেয়ে গেছে, মানে গন্ধ চোখে আরো বেশি খিদে পেয়ে গেলো। এই দেখো চিকেন আর বিরিয়ানি, তো এই হচ্ছে রাঁধুনি দিদি, দিদি এই হচ্ছে রাঁধুনি, আজকে চিকেন প্লাস বিরিয়ানি এই হচ্ছে রাঁধুনি। আর আমরা হচ্ছি খাদক। তো ডিনার করার পর আর রাত্রে কাজ করা সম্ভব হয়নি, তার কারণে হচ্ছে অনেকটা লেট হয়ে যেত, আর মোটামুটি এখনও ঘন্টা পাঁচেক সময় লাগতো, আর ওই জন্য দেখলাম বারোটা বেজে গেছে, কালকে আমাদের আরও ক্যাফের কাজ আছে, বেশিক্ষণ রাত জাগতে পারবো না, ওই জন্য আমরা চলে আসলাম, নেক্সট আর একটা দিন যাবো কাজ করতে। সো চলো আজ এই পর্যন্তই থাক, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে, টাটা।